রহমান রহিম আসসালামু আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসিড প্রবি বলেন এটা কেমন মানুষ যিনি পাথরের ভিতরে জীবিত আল্লাহর মাহবুব বান্দার কবরে শোয় দেওয়ার পরেও মরে গলে পচে যায় না এরা কবরের জমিনে এইভাবে জিন্দা থাকে এটা মহান আল্লাহর কুদরত ঠিক কিনা ভাইরা پیارا হাজেরিন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধুরে তুমি তো একটা পাথর দেখে আশ্চর্য হয়ে গেলে পাথরের ভিতরে মানুষ দেখে তুমি আশ্চর্য হয়ে গেলে আমি আল্লাহর কাছে এর চেয়েও আরো বেশি আশ্চর্যনীয় বিষয় বিষয়ে আমি আল্লাহর কাছে আছে যেটা শুনলে তুমি আরো বেশি আশ্চর্য হয়ে যাবে এ পাথর কি আশ্চর্য পাথরের ভিতর এই মানুষ কি আশ্চর্য এর চেয়ে আরো আশ্চর্য বিষয় আমি আল্লাহর কাছে আছি কাছে কৌতূহল জাগল জানার জন্য আল্লাহ আমাকে একটু বলো আমাকে একটু বলো আমি জানতে চাই এ পাথরের চেপ এ মানুষের চেপ আশ্চর্য বিষয় কি আল্লাহ আস্তে করে বলে দিলেন বন্ধুরে তোমার পরে পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে তোমার পরে পৃথিবীর জমিনে এমন একজন নবী আসবে আমি যদি ওই পেয়ারা পেয়ারা নবী নবী যদি সৃষ্টি না করতাম আমার রসুলকে যদি তৈর না করতাম তাহলে আমি আল্লাহ খুদার খোদায় জাহান কিচ্ছুই বানাতাম না আসমান হতো না জমিন হত না লৌহ কলম চন্দ্র সূর্য জান্ন নাম কিচ্ছুই হত না আরে দুই লাখ চব্বিশ হাজার নবীর রসুলকে সৃষ্টি করতাম না যে নবীর সব নবী সৃষ্টি সমস্ত কোধায় খোদায় জাহান সৃষ্টি তোমাকে সৃষ্টি করলাম তোমার পরে ওই পেয়ারা নবী আখের আখরে নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর জমিনে আগমন করবে ওই পেয়ারা নবী মোস্তফার উম্মায়াত পাবে চল্লিশ বছর হায়াত পাবে পঞ্চাশ বছর কিন্তু পঞ্চাশ বছরের মধ্যে আমি আল্লাহ তাদেরকে এমন একটা রাজ দিয়েছি তাদের কেমন একটা রাত দিয়েছি যে রাতের নাম লাইলাতুল কদর একটা রাত যদি নবীর উম্মত ভালো করে এবাদ করতে পারে এই মানুষের চেয়ে আরো বেশি দামি হয়ে যাবে آج کون آیا ہے آج کون آیا ہے آمنہ کی آنگن میں آج کون آیا ہے آمن کی آنگن میں نور جگمگا یا ہے آمن کے آنگن میں اللہ صلاح আপনাদের কি অসুবিধা হয় আপনাদের সমস্যা হচ্ছে নাকি তাহলে আল্লাহ ইসা নবি কে বললেন বন্ধুরে তোমার পর পৃথিবীর জমিনে একজন নবীর আগমন হবে যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী যিনি নবীদের নবী পৃথিবীতে আসবে নবীর উম্মতেরা হায়াত পাবে পঞ্চাশ বছর কিন্তু তাদের পঞ্চাশ বছর হায়াতে আমি আল্লাহ তাদেরকে প্রতি বছরে এমন এমন একটা রাত দিয়েছি যে রাতের নাম লাইলাতুল কদর আমি আল্লাহ আমার ইজ্জতের বুজুর্গের কসম করে বলছি একটা রাত নবীর উম্মত এবাদত করবে এই মানুষের চেয়ে কুটি গুণে দামি হয়ে যাবে আরো জোরে বলেন না সুবাহান এই মানুষের চেয়ে কি হয়ে যাবে বলেন না এই মানুষের চেয়ে দামি হয়ে যাবে এ মানুষটা মৌসানবির উম্মত সে পাঁচশো বছর ধরে এ পাথরের ভিতরে ইবাদত করছে এই বাবা আছে এই মানুষের কোটি গুণে দামি হবে আখির জমানার নবীর উম্মত ওই রসুলের উম্মতকে এত বেশি ইজ্জত দেওয়া হয়েছে নবীজির কারণে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে দিলেন আল্লাহ আমি নবী থাকতে চাই না আল্লাহ তুমি আমাকে কিতাব দিয়েছো আমি নবী থাকতে চাই না আল্লাহ তুমি আমার নবুয়তটা নিয়ে ফেলো আল্লাহ আমি নবী থাকতে চাই না তো তুমি কি থাকতে চাও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী যিনি রহমতে দুআলাম ইমামুল আমবিয়া আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে আখেরী জামানার নবীর উম্মত বানিয়ে দাও আমি এত বেশি রাজি হব দৃষ্টি হব এইভাবে যখন ফরিয়াদ করে আল্লাহ ফরিয়াদ কবুল করে ফেললেন ও আমার বন্ধু তোমার ফরিয়াদ কবুল হয়েছে তুমি একদিন পেয়ারা নবী মুস্তাফার উম্মত হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ একদিন তুমি কি হয়ে যাবে আখের জামানার নবী উম্মত হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের ফরিয়াদ কবুল হলো এটা সেই রাত লাইলাতুল কদর এটা এত বেশি দামি হয়েছে কিতাবে লেখা হয়েছে একমাত্র এই রাতকে দামি করার মূল কারণ হলো এই রাতে তিরিশ পারা কোরআন এসেছে তিরিশ পারা কোরআন আসার কারণে এই রাতটা পুরো বিশ্ব সাম্রাজ্যে এই রাতের দাম ইজ্জত মর্যাদা বেড়ে গেল এটা লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে দামি কোরআন আসার কারণে তবে হ্যাঁ কিতাবের মধ্যে লেখছেন যে এ রাত নাই লাইলাতুল বরাত নাই লাইলাতুল কদর নাই পৃথিবীতে যে পাঁচটা বড় বড় রাত আছে পুরো দুনিয়ার জমিনে যত দিন এবং রাত আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা দামি দিন হলো আমার পিয়ার রবি মুস্তফার আগমনের দিন এটা লাইলাতুল কদর চেয়েও দামি এটা লাইলাতুল বরাত লাইলাতুল মেহরাজ লাইলাতুর রাকায়াত দামি দামি রাতগুলোর মধ্যে থেকে এই রাতটা বেশি দামি যেই রাতে আমার প্রিয় নবী মুস্তাফা দুনিয়াতে এসে আগমন করেছে কুরআন আসার কারণে লাইলাতুল কদর দামি হলো আর যে কুরআন যে প্রিয় নবী মুস্তাফার কাছে এসেছে নবী না হলে তো কুরআন অস্ত না এই কুরআন আসার কারণে লাইলাতুল কদর দামি হলো আর সেই সাহেব কোরআন কোরআনওয়ালা ওয়ালা যার কাছে কোরআন পাঠিয়েছে ওই নবী মুস্তফা যেই যেদিন আসবে ওই দিন লাইলাতুল কদর থেকে দামি হবে না কেন ওই দিনটা লাইলাতুল কদর চেয়েও বেশি দামি জোরে বলেন না সুবাহ আরো জোরে বলেন না কেমন দামি এর আটটা কেমন দামি আমার নবীর কলেজার টুকরো মা

আমার নবী দুনিয়াতে তো শিব এনেছেন রবি আব্বালের বারো তারিখ আমি আমেনা না দুনিয়ার জমিনে দেখলাম আসমান থেকে যাকে যাকে দুনিয়ার জমিনে প্যারেস এসে জমায় হয়ে যাচ্ছে জোরে বলেন না সব হান আমি দেখতে পাচ্ছি আসমান থেকে শুধু যাকে যাকে প্যারেস তো আসতেছে আমার নবী আগমন হচ্ছে রসুল পাক আসতেছে আমেনার কুলে আর আসমান থেকে যাকে যাকে পেরেস্তারা আসতেছে ওয়া মাআহুম সালাসাতু আলাম আমি দেখেছি ফেরেশতাদের হাতে হাতে তিনটা করে পতাকা আর সেই পতাকায় আমার প্রিয় নবী মুস্তফার নামটা লেখা ছিল সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরেশতারা যাকে যাকে ফেরেস্তার আসলেন ফেরেস্তাদের হাতে হাতে তিনটা করে পতাকা প্রত্যেক আমার প্যার নবী মুস্তফার নাম লেখা আছে পতাকার মধ্যে নবীজির নাম লেখা আছে নবীজির নাম লেখা আছে এই আলাম মা আমেনা রদিয়াল্লাহ তাআলা আনহা বলেন পতাকাগুলি ছিল সাদা রঙের পতাকাগুলি ছিল সাদা রঙের এইগুলি কালো ছিল না এইগুলি লাল ছিল না এগুলি সবুজ ছিল না আর সেদিন পতাকা ছিল সাদা তো মা আমানা ব্যাখ্যা করে দিচ্ছেন আল্লাহ লাল পতাকা দিতে পারতো আল্লাহ সবুজ পতাকা দিতে পারতো আল্লাহ কালো পতাকা দিতে পারত ওইগুলি না দিয়ে সাদা রঙের পতাকা পেরস্তাদের হাতে দিয়েছেন কেন মা আমানা বলেন আমি মা আমানার কুলে যেই প্যারা নবী মুস্তফা তিব এনেছেন ইনি দুনিয়াতে শিব আওয়ার হয়েছে ওনার আগমন হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিনা বলেন না আর সাদা রং হচ্ছে শান্তির প্রতীক সাদা হচ্ছে শান্তি প্রতীক এই কারণে সাদা দিয়ে বোঝানো হয় শান্তি নিরাপদ এ কারণে সাদা রঙের পতাকা এনে জগৎবাসীকে দেখিয়ে দিয়েছেন যে আজ থেকে কেয়ামত পর্যন্ত পুরো বিশ্ব একটা শান্তির আবাস প্রতিষ্ঠিত হবে জোর বলেন না সুবহান কয়টা পতাকা বলেন না কয়টা পতাকা যাকে যাকে আসমান থেকে প্যারেস্তার শেষ দুনিয়ার জমিনে জমায়েত হলো প্রত্যেক প্যারেস্তাদের হাতে হাতে তিনটা করে পতাকা আর আমার নবীর কোলে যা টুকরো আম্মা মা আমারা রাদিয়াল্লাহু তাআলাহা উনি বলেন যে ফারাকযু আলামান আলা ซাহরিল কাবাতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্দেশ দিলেন যে তোমরা একটা পতাকা খানায় কাবার চাদরের উপরে একটা পতাকা তোমরা খানায় কাবার চাদরের উপরে लटकाয়ে দাও টাঙায়া দাও তোমরা প্যারেস্তারা খানায় কাবার সাদের উপরে একটা পতাকা টাঙ্গাই দাও একটা পতাকা খানায় কাবার সাদের উপর টাঙ্গিয়ে দেওয়া হয়েছে সুবাহানালা আল্লাহ বলেন নবীজি যেদিন আগমন করেছেন সেদিন আল্লাহ কুদরতের পতাকা উত্তোলন করেছেন আমাদের বাংলাদেশে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যে দেশের যে জাতীয় দিবসগুলো আছে প্রশাসন থেকে শুরু করে সর্ব স্তরের মানুষ সেই জাতীয় দিবসগুলোতে পতাকা কি করে বলেন না পতাকা কি করে উত্তোলন করে এই পতাকা উত্তোলনের মাধ্যমে সেই দিবসকে সম্মান দেখানো হয় সেই দিবসকে ওই দিবসকে সম্মান দেখানো হয় ইজ্জত দেওয়া হয় মর্যাদা দেওয়া হয় আর আল্লাহ পাক বলেন যে রবিল আব্বাল রবিল আব্বালের বারো তারিখ এটাও একটা জাতীয় দিবস এটা কুদরতি দিবস আল্লাহ পাক বলেন যে পেয়ার রবি মুস্তফা না আসলে খুদার খুদায় জাহান হতো না এটা বিশ্ব ব্রাহ্মণদের জন্যে সমস্ত মুসলিম জাতির জন্য একটা কুদরতি দিবস আর সেই দিবসে পতাকা উড়িয়েছেন আমরা দুনিয়ার জাতীয় দিবসে আমরা পতাকা উড়াই আর সেই দিবসে পতাকা উড়িয়েছেন স্বয়ং লা ইলাহা ইল্লাহ্লা জোর বলেন না আল্লাহই পতাকা উড়িয়ে আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরাও জাতীয় দিবসগুলোতে এইভাবে সম্মান দেখানোর জন্য পতাকা উত্তোলন করো জোরো বলেন না নাহ

পতাকা খানায় খাবার চাদরের পর প্যারাস্তার টাঙ্গায়া দিলেন আরেকটা একটা পতাকা আমি আমার ঘরের চাদরের ওপরে প্যারাস্তার টাঙ্গায়া দিল সোধো না ও আলমান আলা বৈতিমকদ্দ সে আরেকটা একটা পতাকা বাইতুল তুল উপরে টাঙ্গিয়ে দেওয়া হলো জোরো বলেন না শোভা হল সালামি কি সালামিপেনের পৌজ গাতি তি ফেরস্ত কি সালামি দেওয়ালের পৌজ গাতি جناب آمنا سنتی تھی یہ آواز آتی تھی دنیا اللہ پیارا تنیا ماں ہاضرین دل اللہ نہ بولے فیرسترا দুনিয়া সব চেয়ে গেল পতাকা টাঙ্গালেন পতাকা টাঙ্গলেন এটা হলো একটা হাদিসে শানে শানে রিসালাত নামে ইমামে আলা হযরত একটা কিতাব লিখলেন এই কিতাবের মধ্যে লেখা হলো আল্লাহ আমার নবীর আগমনেরতে আসমান সাজিয়েছেন জমিন সাজিয়েছেন চন্দ্র সূর্য গ্রহণকত্র। ক্ষত্র কুদার জাহান সব সাজালেন আর সে যা চির চিড় پر پہ پتر پ دوم دام دا کانے جدر لگا یہ تیرے ہی داس تا ہے اللہم مولانا مولانا او علی ইমাম মহম্মদ ইমামে ইমাম সন্নত উনি বয়ান করতে দুমদাম চলছে জন্নত নাসি চলছে পুরো আসমানে জগতে দুমদাম চলতেছে কি ব্যাপার কি ব্যাপার আজকে আসমানি জগতে এতো আওয়াজ কেন জগতে এত আওয়াজ কেন আজকে এত আওয়াজ কেন আসমানে আওয়াজ আসমানে দরুদের আওয়াজ জান্নাতে দরুদ শরীফের আওয়াজ নারায়রে সালাতের আওয়াজ এই আওয়াজ কেন আরে গায়েব থেকে আওয়াজ আসছে ছিল আজকে হলো আমার প্রিয় নবী মুস্তাফার জম্মদী জোরে বলেন না সুবহানাল্লাহ তো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলাহা উনি বলতেছেন ফেরেশتوا কি সালামী দেনেওয়ালি ফৌজগাতি টি আমি আমেন আমার আমি আমেন আমার সেলেক্কে কোলে নিয়ে আমি বর্ষেরা এলাম মক্কারজমিনে কিন্তু বর্ষে আমি দেখলাম আমার কান মোবারক কুলে গেল কানের পর্দা কুলে গেল যে আমি দেখতে পেলাম আমি দেখতে পেলাম ফেরস্তো কি সালামি দেন বালি ফোজ গাতি যাকে 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 কুদরতের ফেরস্ত রয়েছে খানা কাবার শত্রুর দিকে গেরাও করে আদব নিয়ে নামাজের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্যার নবী মুস্তফাকে সালাম দিচ্ছে আল্লাহ

مدینہ مدینہ دی جار مدینہ علیکم فہرستوں کی سلامی دینے والے فوض گاتی تھی جناب آمنا سنتی تھی یہ آواز আতি এই আওয়াজ সালামের আওয়াজ দুরুশরীফের আওয়াজ এটা মা বলেন আমি আমার দুই কান মুবারক দিয়ে এ আওয়াজ শুনতেছিলাম কেমন আমার রসুলকে পাঠানোর দিন কি করেছে জগৎ শিখিয়েছে যেন নবীর উম্মতরা এভাবে ঈদ নবী জুলের মাধ্যমে মাধ্যমে আমার প্যার নবী মুস্ত বিশ্বব্রহ্মাণ্ডে এইভাবে বাস্তবায়ন করতে পারে টিকি না বলেন জোরে বলেন না টিকি না আল্লামা জালাল উদ্দিন সৈয়দি আলহি রহমান ইনি জগৎ বিখ্যাত একজন মুসলমানের মুসলিম পন্ডিত ছিলেন মনীষী ছিলেন জালাল দিন সুইতি আলহ রহমা উনি কেমন পন্ডিত ছিলেন উনি আষ্ট হিজড়িতে ওনার জন্ম হয়েছিল নয়শত এগারো হিজড়িতে ওনার এতেকাল হয়েছে উনি দিন ধর্ম প্রচার ও প্রসারের জন্যে অসংখ্য কিতাব ওনার হাতের দিয়ে উনি পৃথিবীর জমিনে লিখে গেলেন অসংখ্য কিতাব এর মধ্যে জগৎ নন্দিত পুরো পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিচিত একটা প্রসিদ্ধ কিতাব আল আমার প্যারা নবী মুস্তফার মিলাদুল নবী কীভাবে নবীর উম্মতরা পালন করবে সেই বিষয়টা উনি শিক্ষা দেওয়ার জন্যে এই কিতাবটা শুধুমাত্র লিখেছেন আমার নবীর ঈদ নবীর উপরে এই কিতাবগুলি আমরা অধ্যয়ন করি না বলে আমরা ঈদ মিলাদুল নবীর ইজ্জত বুঝি না ঈদ মিলাদুল নবীর সম্মান বুঝি না অথচ আল্লা জালাউদ্দিন এমন একজন পণ্ডিত এই পণ্ডিতের কথা শুধুমাত্র আমরা সুন্নিরা মানে তাই না পৃথিবীর জমিরে যত মুসলমান আছে সব মুসলমানরা আল্লামা জালাউদ্দিন সুইতির কথা এক বাক্যে মানে জালাউদ্দিন সুইতি আলাইহির রহমান কথা সবাই মানে উনি একটা কিতাব লিখেছেন তো জালাউদ্দিন সুই তিয়াল উনি এই কিতাবটা এই কিতাবটা জালাদালা লিখার আগে উনি এখানে ভূমিকা স্বরূপ কিছু উনার জীবনের কথা লিখেছেন তো উনি ওই জীবনের কথাগুলো লিখতে গিয়ে আল্লামা জালাল উদ্দিন সুইতি আলাই লিখছেন যে উনি কেমন মানুষ উনি আমার নবীর এমন উম্মত যিনি তার জীবনে সাতাত্তর বার আমার নবী মুস্তফাকে স্বপ্ন দেখেছে জোরে বলেন না সুবাহান আমার রসুলকে নবী উম্মতরা যারা জীবনে একবার স্বপ্ন দেখবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে একবার রসুল পাককে স্বপ্ন দেখলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জান্নাত জান্নাত ওয়াজিব হয়ে যায় আমরা তো একদিনও তো আমার রসুলকে স্বপ্ন দেখতে পারলাম না কিন্তু আল্লামা জালাদুল সুইতে আলাই উনি এমন একজন নবীর উম্মত যিনি নিজের জীবনের সাতত্তর বার আমার রসুলকে স্বপ্ন দেখেছে আর জোরে বলেন না সুবাহান আল্লাহ জালাদুল সুইতে আমার রসুলকে স্বপ্ন দেখলেন এই সাতাত্তর বারের মধ্যে বারাবার পঁয়ত্রিশ বার উনি কিতাবে লেখছেন যে বরাবর ৩৫ বার আমার নবী রোজার শরীফ থেকে শশরীরে উঠে আমি জ্বালা দিন সুইতিকে দেখা দিয়েছি আমার যেহেতু রসুল পাক আমার নবী মরা নবী নয় আমার নবী জিন্দা নবী আমার নবী শশরীরে কবর শরীফে রসায় আনোয়ারে শব্দ নিচে সেই জিন্দা নবী শুয়ে আছেন আমার পেয়ার নবী সেখানে শুয়ে শুয়ে জগতের সমস্ত আশেখ উম্মদদেরকে আমার নবী দেখছেন ঠিক কিনা বলেন না রসুল পাক হলেন নবী আমার রসুল ওখান থেকে উঠে আমাকে দেখা দিয়েছে ওই জালাউদ্দিন তার এই কিতাবের মধ্যে লেখছেন যে আমার সময়ে আমি দেখেছি মিশরের বাদশাহর ছিলেন তার সময়ে বাদশাহ ছিলেন মুজফর সেই মিশরের বাদশাহ রবি আব্বাল শরীফ আসলো রবি আব্বালের বারো তারিখ তিনি ঈদ মিলাদবী পালন করবে এই কারণে উনার পাল ভরা ছাগল ছিল পাঁচ হাজার ছাগল পাল থেকে উনি কুলে নিয়ে আসলেন আমার নবীর ঈদ এ মিলাদ নবীর জন্য উনি পাঁচ হাজার ছাগল জব করে দিলেন আর জোরে বলেন না সুবাহ এখন একটা ছাগল জব করতে আমাদের কষ্ট হয়ে যায় আমার নবীর মিলাদের সৎকায় সব আমরা পেয়েছি কিন্তু আমরা নবীর মিলাদের কথা বললে আমাদের একশো ডিগ্রি গায়ে জ্বর উঠে যায় এমন এমনও নবীর উম্মতেরা আছে আছে কি নাই আছে বলেন আছে কি নাই বেয়ারা হাজরিন আমার রসুল সরকার তের জন্য পাঁচ হাজার ছাগল জবে করে দিলেন দশ হাজার মোরক উনি জবে করেছেন এক লক্ষ হালুয়াল পেয়ালা তৈরি করেছেন শুধু শ্রোতাদেরকে বিতরণ করার জন্য এইভাবে ভাবে আমার পেয়ারা নবী মুস্তফার মিলাদ নবী পালন করেছেন আজ থেকে প্রায় ছয়শ বছর আগে যদি তারা যদি পালন করে যেতে পারে ছয়শ বৎসরের পরের মুসলমানেরা শয় বৎসর পরে এসে আমরা কেমনে বলি ঈদ এ মিলাদুল নবীকে আমরা কিভাবে মদের সাথে তুলনা করতে পারে যারা হারাম সাদা এরা একমাত্র করতে পারে আর কেউ করতে পারে না ঠিক কিনা বলেন না আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব আল্লাহ যেন আমাদেরকে ঈদ মিলাদুল নবী বুকে ধারণ করে রাখার সুযোগ দান করেন না বলিলাম আরো জোরে বলি না আমিন তাহলে এ কারণে আল্লাহ কুরআন হাকিমে স্পষ্ট করে আপনাদেরকে জানান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হলে বন্দারা তোমরা সেই নিয়ামতের শুকরাদের জন্য নিয়ামতের শুকর গুজারি কর আর আল্লাহর পক্ষ থেকে লাকাদ আলাল আল্লাহ বলেছেন। আল্লাহর পক্ষ থেকে কুদার কুদায় জাহানে সমস্ত বান্দা সমস্ত আসমানের সৃষ্টি জমিনের সৃষ্টি আঠারো হাজার মাহলুকাতের জন্যে আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আমার প্রিয় নবী মুস্তফা আমার নবীর চেয়ে নিয়ামত আসমানের মধ্যে জমিনের মধ্যে সমস্ত সৃষ্টির মধ্যে আমার নবীর মতো বড় নিয়ামত আর কিছু এত বড় নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের শুকর আদায় করতে হবে কিনা সেই নিয়ামতের শুকর আদায়ের জন্য আমরা যেটা আদায় করি সেটার নাম হচ্ছে জসনে জুলুসে ঈদ মিলাদ এটা আমাদের জান এটা আমাদের প্রাণ মুস্তফা জানে রহমত পে লাখো সালাম সময় বসমে হেদায়ত পে নবীরে লাখ সালাম ঠিক কিনা বলেন না আরো জোরে বলেন না ঠিক কিনা ইমাম আলা হজরত এভাবে আমার প্যারা নবী মুস্তফাকে সালামই পেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই ঈদ মিলাদ নবী সাল্লাহ ইসলাম বুজার তৌফিক দান করুন সকলে বলি আমিন আর জোরে বলে আমিন আসুন আমার নবী রবি আব্বালের বারো তারিখ দুনিয়াতে এসেছেন আবার রবি আব্বালের বারো তারিখ আমার রসুল দুনিয়ার জমিন থেকে এন্তকালু করেছেন সুবাহান বলেন না আরো জোরে বলেন না সুবাহান কুল্লো কুল্লু নফসিন যা ইকাতুল মৌত বাবারা কেউ পৃথিবীতে থাকতে পারবেন না কেউ এই জগতে আমি যত বড় ম্যাজিস্ট্রেট হই আমি যত বড় হাজি আলিম আলেম হই গুণী হই আমি যত বড় সম্রাট হই না কেন পৃথিবীতে থাকার অধিকার নেই এই পৃথিবী হল আমাদের সাময়িক একটা জায়গা ইহি দুনিয়া মুসাফির হে কুই আখের টিকানা কুই আগে রওয়ানা হে কুই পিসে রওয়ানা হয়তোবা আমার আগে আমার বাবা গেছে নতুবা বাবার আগে আমি চলে যাব বাবা আমার পরে যাবে ডিস্টেন্স হলো এটাই পার্থক্য হলো এটাই সবাইকে পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে সবাইকে মৃত্যুর সাথ সকলকে গ্রহণ করতে হবে এটাই হলো আল্লাহর হুকুম ঠিক কিনা বলেন না জোরে বলেন না ঠিক কিনা তাহলে আল্লামার পেয়ারা নবী মুস্তফা পৃথিবীতে তেষট্টি বছরের জন্য প্রেরণ করলেন পুরো পৃথিবীর মদ রাহাজানি চাঁদাবাজি যা আছে রসুল পাক তেষট্টি বছর জীবন দিয়ে সব বন্ধ করে দিলেন সব কিছু কি করে দিলেন আমার নবীর নবতের হাতে সব বন্ধ করে দিলেন মা জাতিদের কোনো ইজ্জত ছিল না মা জাতিদের কোনো সম্মান ছিল না আমার রসুল সরকার কায়নাত পৃথিবীতে এসে সর্বপ্রথম মা জাতিদের ইজ্জত মর্যাদাকে নিশ্চিত করলেন সুবাহান বলেন আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আমার নবীজির একটা অভ্যাস ছিল যখন সমাজে কোনো রকমের দুর্ঘটনা ঘটে যেত দুর্ভিক্ষ দেখা যেত রসুল পাক সাল্লাসলাম আর মন এত উদার ছিল আমার নবী তো রহমতুল্লাহ আলামিন রসুল পা সাল্লাল্লাহু আলাইসাল্লাম উনি ওনার গর থেকে গুহাল থেকে উঠ বেড়া তুম্বা মেশ আমার নবীর ঘর থেকে বের করতেন বের করে ওইগুলি জবে করে শুধু মুসলমানদেরকে খাওয়াইতেন তাই না হিন্দু বুদ্ধ খ্রিস্টান চাকমা মারমা জুম্মা নবীর সমাজে যারা বসবাস করত মুসলমান ছাড়াও সকলকে আমার নবীর রিলিফ এবং ওই সদকা দান করতেন জুরবল আমার রসুলের এই আদর্শ রসুল এরাই কথা আমার রসুল চরিত্র দেখে একজন মুসলমান আজ পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করে নাই কিন্তু বিজাতিরা আমার নবীর আদর্শ দেখে কে আমার পর্যন্ত মুসলমানের ধর্ম ইসলাম গ্রহণ করতে থাকবে ঠিক কি না বলেন না হে জোরে বলেন না ঠিক কি না যেহেতু ইসলামের আদর্শ আছে চরিত্র আছে মারামারির নাম ইসলাম নয় হানাহানির নাম ইসলাম নয় সন্ত্রাসের নাম ইসলাম নয় হিংসা বিষের নাম ইসলাম নয় ইসলাম সাম্যের ধর্ম প্রেমের ধর্ম আনন্দের ধর্ম এই ইসলাম মানুষকে বন্ধনের ঐক্যের শিক্ষা দেয় প্যারা হাজির আমার রসুল আজ সবাইকে সমানভাবে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাইকে আমার রসুল সরকার কায়নাত সেই রিলিফ বন্টন করে দিলেন সকলে আনন্দিত হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন আজ এর কিছুদিন পরে আবার মক্কার জমিনে নেমে এলো ওই দিন তো সবাইকে দিয়েছে আজকে রসুল পাক পাবলিসিটি করে দিয়েছে এই রিলিফ শুধু মক্কাতে সীমাবদ্ধ থাকবে না এই রিলিফ জেদ্দার জমিনে এই রিলিফ থাবুকের জমিনে এই রিলিফ তাইফের জমিনে মদিনার জমিনে আরব আমিরাতে যতটুকুর এরিয়া আছে যে এই রিলিফ নেওয়ার জন্য আসতে পারবে তাকে এই রিলিফ বন্টন করা হবে আমার প্যার নবী মুস্তফা মক্কার মাঠে খানায় কাবার মাঠে বসে ওই রিলিফ গুলো আমার নবী বন্টন করছিলেন জোরে বলেন না সুবাহান আল্লাহ নবীজি রিলিফ গুলো বন্টন করেন মক্কার মানুষ রিলিফ নিতে আসা মদিনার মানুষ রিলিফ নিতে আসলো আমার নবীর এই রিলিফ দেওয়ার কথা তায়ে ফের ময়দানে তায়ে ফের ময়দানে এ কবরটা চড়িয়ে পড়ল মক্কা থেকে তাইব অনেক দূরে এক সত্তর কিলোমিটার দূর থেকে একজন বুড়ি মহিলা তার নাম হলো ওই হালিমা সাদিয়া কবরটা পেলেন ওনার ঘরের মধ্যে নেমে আসলো ঘরের মধ্যে এক বালার কাবার নাই হালিমা সাদিয়া বলে মক্কার জমিনে নাকি একজন মানুষ মক্কাতে রিলিফ দিচ্ছে অত আমি রিলিফের জন্য মক্কার জমিনে যাব জোর বলেন শোভা

খালিমা স্বাদিয়া আস্তে 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 খালিমা স্বাধিয়া খানে কাবার মাটি আসলেন খানেক কাবার দরজায় আসলেন আমার নবী দূর থেকে যখন দেখলেন ইনি হালিমা সাদিয়া নবী বুঝতে পারলেন ইনি হলেন আমার নবীর দুধমা আমার প্যারা নবীর দুদোমা হালিমা সাদিয়া হাল্লা

হালিমা সাদিয়াকে দেখে আমার নবী মাংস বন্টন করা বন্ধ করে দিলেন আবকর সিদ্দিক বসা ফারক আজম বসা ওসমান গনি বসা শের খুদব আলী বসা আমার প্যারা নবী মুস্তফা দূর দিয়ে ওই মক্কার দরজায় গেলেন দরজায় গিয়ে ওই বুড়ি মহিলা হালিমা সাদিয়াকে আমার নবী দুই হাতে কুলে তুলে নিলেন জোরে বলেন না সুবাহান কুলে তুলে নিলেন তুলে নিয়ে মক্কার মাঠে নিয়ে আসলেন আমার রসুল গায়ে একটা চাদর চড়াইতেন ওই চাদরখানা নবী মক্কার মাঠে বিচাইয়া দিলেন ওই চাদরটা বিচে দিয়ে আমার নবী মা হালিমা মাটিতে বসায় নাই আমার নবী মাটিতে বসায় নাই হালিমা সাদিয়াকে আমার নবী নবতের চাঁদরে বসালেন নবতের চাঁদরে বসালেন আদর যত্ন করলেন সেবা করলেন খেদমত করলেন খেদমত করে গুস্ত মাংস গুলো হালেমা বরে হালিমা সাদিয়া তাই ফের রাস্তা পর্যন্ত আগিয়ে দিয়ে আসলেন এদিকে আবকর সিদ্দিক বসে বসে কাঁদে ফারুক আজম কাঁদে উসমান গুনি কাঁদে মৌলা আলী কাঁদে কাঁদে কেন এরা বলেন আমরা জিন্দিগি দিয়ে ফেলেছি নবীর কদমে সম্পদ কোরবান করেছি নবীর কদমে ইসলামকে বুলবালা করার জন্য কিন্তু আমার পেয়ারা নবী মুস্তফার চাদরে আমাদের বসা কখনো সম্ভব হয় নাই এ চাদরে আমরা বসতে পারি নাই সে তো তারা কান্দে আমার নবী যখন ফের রাস্তা ধরিয়ে দিয়ে আমার নবী হানায় কাবার মাঠে আসলে আবকর কান্দে ফারুক আজম কান্দে মৌলা আলী কান্দে ওসমান গনে কান্দে নবী জিজ্ঞেস করে তোমরা কাঁদছ কেন ইয়ার সুল আমরা খাচ্ছি এই কারণে দেখেছি আপনি একজন বুড়া মহিলাকে কুলে তুলে আপনি খানায় কাবার মাঠে আনলেন খানায় কাবার মাঠে এনে আপনার নবতের চাদর খুলে ওই খানায় কাবার মাঠে বসালেন নবী উনিকে কে এ বুড়ি যিনি সিদ্দিক আকবর সে বেশি দামি ফারুক আজমের সে বেশি দামি উসমান গুনি থেকে বেশি দামি মৌলা আলী থেকে বেশি দামি আমাদেরকে একটু বলুন আমার প্যারা নবী কেঁদে দিলেন আবু বকর আমি যেদিন মক্কার জমিনে রবি আব্বালের বড় বারো তারিখ আমার আর এলাম মক্কার জমিন একটা সিস্টেম ছিল মক্কার কোন ঘরে সন্তান জন্ম নিলে সে সন্তানকে মক্কার মহিলারা খুলে নিত এর বিনিময়ে তার আর মা জনিনীরা কিছু বকশিস দিত কিন্তু আমার নবীর মা কাউকে বকশিস দিতে পারে নাই সেহেতু নুরুন নবীকে পেয়ারা নবীকে মক্কার কোনো মহিলা খুলে নেয় নাই তাই ফের কোনো মহিলা খুলে নেয় নাই আমার পেয়ারা নবীকে খুলে নেয় নাই মা আমানা কাঁদতে

আমার নবীত ওই নাই তাইবের কোনো মহিলা আমাকে কুলে নেই নয় ইনি আমার দুধ মা ইনি আমার দুধু মা হালিমা ইনি তাইব থেকে কষ্ট করে এসে সর্বপ্রথম আমার মা আমার কুল থেকে যিনি আমাকে দুনিয়ার জমিনে মহিলাদের মধ্যে কুলে নিয়েছেন উনি হলেন আমার এই দুধমা হালিমা সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ইনি আমার দুধমা হালিমা ইনি আমার দুধমা বলেন না ইনি আমার দুধমা হালিমা হালিমা ও আবকর সিদ্দিক আমাকে মক্কার জমিন থেকে আমাকে তাইফের জমিনে নিয়ে গেলেন তাইফের জমিনে নিয়ে গেলেন তাইফার জমিনে নিয়ে আমাকে বাঙ্গা করে রাখলেন এখানে একটা দুলনা টাঙালেন দুলনার মধ্যে আমাকে শোয়াইয়ে দিলেন আমি নবী মুস্তফা দার মধ্যে শুয়ে শুয়ে আমার শাহাদাত আঙ্গুল নড়াচড়া করছিলাম আমি খুশি হয়ে আনন্দিত হয়ে আমার শাহাদাত আঙ্গুল নড়াচড়া করছিলাম আল্লামা তার আরেকটা কিতাব কিতাবের নাম হচ্ছে হাসা হসেল এই কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবী যখন শাহাদাত আঙ্গুল এভাবে নড়াচড়া করে আল্লাহ আকাশের চোদ্দ তারিখের চাঁদকে নির্দেশ দেয় ও চাঁদ দাতের বেলা জ্বালায় আলো দেওয়ার জন্য তোমাকে আমি বানাই নাই আমি তোমাকে বানাই নাই আমার প্রিয় নবী মুস্তাফা এতিম অবস্থায় দুনিয়ার জমিনে আমার নবীর জন্ম হয়েছে বাবা নাই কল্লা কিনে দেওয়ার জন্য এই কারণে আমি আল্লাহ তোমাকে আমার নবী মুস্তাফার ছোটো বেলার কেল্লা বানিয়েছি জোর বলেন না সুবহান আল্লাহ প্যারা হাজিরিন প্যারা হাজিরিন আল্লাহ বলেন ও চাঁদ আমি তোমাকে আমার নবীর কান্দা বানালাম আমার নবীর সাদাত আঙ্গুল নড়াচড়া করবে নবীর সাদাত আঙ্গুল দেখে তুমি উত্তর দক্ষিণ দিকে তুমি ওইভাবে নড়াচড়া করবে নবী যেদিকে হাত নড়াই। ওইদিকে আকাশের সাদ নড়াচড়া করে আ হালিমা সাদিয়া বাইরে ছিল উনি মনে করেছে ভূমিকম্প হচ্ছে উনি দূর দিয়ে করে আসলেন এসে দেখতেছে না না ভূমিকম্প নাই আমার নবী দুল নাই শুয়ে শুয়ে আমার নবী হাত নড়াচ্ছে নবীর হাত মোবারকা দেখে আকাশের চাঁদ নড়াচড়া করছে জোরে বলেন না সুহান আল্লাহ আবু বা উনি আমার দুদমা হালিমা উনি আমার দুদমা হালিমা আমাকে দুধ পান করিয়েছে আমাকে বড় করেছে ওনাকে আমি যদি আমার জীবন পর আমি যদি নবীর নবতের চাঁদরে বসিয়ে রাখি এইভাবে খেদমত করি তারপরও কিন্তু উনি আমার জন্য যা করলেন তার জরুর পরিমাণ শুকর আদায়ী করে শেষ করা যাবে না ঠিক কিনা বলেন দা যদি দুদো মা দুধ পান বড় করেছে ওনার এমন যদি মর্যাদা হয় যদি মা যিনি আপনাকে আমাকে জনম দিয়েছেন সে মায়ের মর্যাদা কেমন হবে ইন্নাল জান্নাতা তাhta aqdamil ummahaat স্পষ্ট কথায় আমার নবী বলে দিয়েছেন তুমি যত বড় ম্যাজিস্ট্রেট ব্যারিষ্টার সিপ জাস্টিস তুমি জজ অ্যাডভোকেট যাই হও না কেন তোমার কিন্তু জান্নাত তোমার মায়ের কদমে জোর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অবিল ওয়ালিদাইন ইহসানা মা বাবার خدمت করতে হবে মা বাবার খিদমতের মধ্যে আল্লাহ রাজি রাসূল রাজি ঠিক কি না বলেন না ঠিক জোরে বলেন না ঠিক কি না এখন যুবকেরা মা বাবার খেদমত খুব কবই করে আজকে দেখা যায় আমি ম্যাজিস্ট্রেট আমার মা বৃদ্ধাশ্রমে আমি বড় আলেম আমার মা বাহিরে একটা ছোট্ট গরিব আলয়ে একটা পাহাড়ের কোনায় আ ওখানে আমার মা বসবাস করছে আমার কোনো খবর নেই আমি উদর পূর্তি করে বউ ফুলা নিয়ে খাচ্ছি আর মা উপবাসে আছে এমন অবস্থায় দিন যাচ্ছে এই ঘটনাগুলি ছিল আমার নবী আসার আগে করে। এগুলি সব বন্ধ করে মা জাতিদের ইজ্জত এবং মর্যাদা নিশ্চিত করেছেন রসুল পাক দুনিয়ার জমিন থেকে চলে যাবেন আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাবেন ওলা আল্লাহ পাক বলেন নবীরে আপনাকে আমি আল্লাহ দুনিয়াতে রাখব না দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব দুনিয়াতে আপনি যত মর্যাদায় চুতে ছিলেন নবী হে আপনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন কবরের জমিনে রোজা শরীফের জমিনে ওই আখরাতের জমিনে দুনিয়ার জমিন থেকে আপনার সান মান আরো কোটি গুণে বেড়ে যাবে দুনিয়ার জীবন থেকে আপনার দুনিয়ার জীবন থেকে আখরাতের জীবন অনেক উত্তম আপনি আখরাতের জন্য প্রস্তুতি নেন আপনি আখরাতের জন্য প্রস্তুতি নেন আর আমার প্যারা নবী মুস্তফা বলেন আল মওত তুফাতুল মুমিনিন ও দুনিয়াতে তোমরা সম্পদের পাহাড় করেছো উম্মতরে তোমরা দুনিয়াতে সম্পদের পাহাড় করেছো সম্পদের বাহার করেছো এ বাবার তারকা সম্পদের মালিক হয়েছো আমি নবী মুস্তাফা বলে দিলাম এ সম্পদ নয় তুমি এয়ার কন্ডিশন করে আছো এয়ার কন্ডিশন করে ঘুমাও কিন্তু তোমার ইয়ার কন্ডিশন লাগবে তোমার ছেলেরা শুধুমাত্র তিনটা কাপড় পরিয়ে তোমাকে যে কবরে পাঠাবে ওই কবরে বালিশ দেবে না ওই কবরে ল্যাপটুশক দেবে না ওই কবরে বিছানা দেবে না এমনি কালি তিনটা আ তিনটা কি দিয়ে কাপড় দিয়ে তোমাকে মুড়িয়ে ওই কবরের মধ্যে শোয়া দেবে ও নবীর উম্মত তুমি তোমার সেই কবরকে এয়ার কন্ডিশন করো কবরকে তুমি টাইস লাগাও কবরের জমিনে টাইস লাগানোর ব্যবস্থা করো এখানে দুনিয়াবি টাইস লাগানো যায় না দুনিয়াবি ল্যাপটুশক বিছানো যায় না এখানে কুদরতের পক্ষ থেকে সব করতে হয় আমার প্যারা নবী মুস্তফা বলেন যারা ওইভাবে নিজের জীবনকে গঠন করেছে হালাল হালাম পার্থক্য করে চলেছে মসুয়া থেকে বিরত থেকেছে অসত্য কাজ থেকে বিরত থেকেছে ন্যায়ের পক্ষে থেকেছে যে সৎ আমল করেছে ন্যায়ের পক্ষে জীবনযাপন করেছে আমার প্যারা নবী মুস্তফা বলেন ও আমার উম্মত তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও কেন কেন তোমার মৃত্যু হওয়া এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত মৃত্যু হওয়াটা তোমার জন্য বড় নিয়ামত কেমন নিয়ামত কেমন নিয়ামত আমার নবী বলেন আমি নবীকে তোমরা কোনো দিন দেখো নাই তোমরা কোনো দিন দেখো নাই বাংলার মুসলমান ও কাফতারি মুসলমান মরমের মুসলমান কোনো দিন নবীকে দেখো নাই কিন্তু আমার পেয়ারা নবী মোস্তফা বলেন উম্মত রে দুনিয়ার জমিনে কোনো দিন দেখা না হলেও আমি নবী বলে দিলাম যেদিন তোমার ছেলে মেয়ে একাকার হয়ে যাবে তোমাকে কবরে পেলে চলে আসবে কেউ তোমার সাথে থাকবে না আমি নবী মুস্তফা মুস্তফা দিল তুমি একা থাকবে না আমি নবী মুস্তফা তোমার কবরে চলে আসব জোরে বলেন না সুবহান আরো জোরে বলেন না কবরে আসবে আমার নবী কবরে আসবে ঠিক কিনা বলেন না বিশ্বাস আছে কিনা হাজরিন রসুল পাক আসবে মনকান্ন নকির দুজন প্যারাস্তা আসবে কবরের জমিনে এদেরকে বলা হয় মনকান্ন নকির এদেরকে আল্লাহ একটা ডিউটি দিয়েছেন এই দ্বিতীয় হলো আপনি পাসপোর্ট নিয়ে বিষা নিয়ে পাসপোর্ট নিয়ে নাগরিক কিনা আপনি শুদ্ধ কিনা অবৈধ কিনা এগুলি চেক করার জন্য কবরের জমিনে মনকান্নকির প্রেরং করবে এরা আপনাকে তিনটা প্রশ্ন করবে মানরব্যকা জোরে বলেন না মান মান আল্লা আমরা বলবো রব্বি হাল্লা জোরে বলেন না কি বলবো রব্বি আরো জোরে বলেন না রব্বি আমরা রব্বি আল্লাহ বলবো মন কার বলবে মান রব্বু খা আমরা বলবো রব্বি আল্লাহ ও আমার দিনও খা তোমার ধর্ম কি আমরা বলবো দিন আল ইসলাম কিন্তু দুইটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো আল্লাহ একজন সেটা আমরা দিতে পারবো আমাদের ধর্ম ইসলাম সেটা আমরা দিতে পারবো ও মা কুনতে থাকলো ফি হক কি হাজার রজুল আমার আপনার আমরা যদি নবীর আসল সলিড উন্মত হয়ে থাকি আমাদের ডান পাশে কবরের জমিনে আমার পেয়ারা নবী মোস্তফা দাঁড়িয়ে থাকবে আর ফেরত তারা আমাদের আমাদেরকে ইশারা করে দেখাবে এই যে তোমার তোমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছে ইনার তোমার যারা দুনিয়াতে আমার নবীর করেছে। এরা এরা চিনবে না, কোনোদিন বলতে পারবে না যারা পাসপোর্ট নিয়ে যায় নাই ভিসা নিয়ে যায় নাই যারা অবৈধ এরা নবী মুস্তফাকে চিনবে না যারা পেয়ারা নবী মুস্তফারা আসে যারা ঈদ নবী জানে যারা আমার নবীকে হায়াত নবী বলেছে যারা নবীকে নুরুল নবী বলেছে যারা নবীকে জিন্দা নবী বলেছে যারা আমার নবীর মেনেছে এরা ওই কবরের সামনে বলে দেবে মুনখান নকির দুইটা প্রশ্নের উত্তর তোমাকে দিয়ে দিল হাই হাই তোমরা সরে দাঁড়াও তোমরা সরে দাঁড়াও আমাকে একটু সুদা হতে দাও আমার ওই নবীর লাভ দিয়ে কবরের জমিনে উঠে যাবে ও নকির পরিচয় নাও ইনি হলেন আমার প্রিয় নবী মুস্তফা নবীকে কোনো দিন আমি সচক্ষে দেখি নাই আজকে কবরের জমিনে একটা সালাম দেওয়ার ব্যবস্থা করে দাও

সকরাতের বিষয়ে আমার নবী শুয়ে আছেন ইমাম গজ্জালি লিখেছেন সকরাতের বিষয়ে নবী শুয়ে আছেন আমার নবীর ডান পাশে আমার নবীর কলিজার টুকরো মেয়ে ফাতেমা বসে রসুল পাকের কপালে জল পাটতে দিচ্ছেন খুব জ্বর আমার নবীর গায়ে জ্বর মালাকুল মত আসলা এসে আমার নবীর গরের দরজায় এসে মালা অনুমতি চাইলেন আমার নবী ফাতে বলেন মা তুমি দরজায় যাও গিয়ে তুমি কবর না উনি কে মা ফাতামা চলে গেলেন মা চলে গেলেন মা ফাতেমা দেখলেন উনি দুনিয়ার কোনো মানুষ নয় উনার দুনিয়ার কোনো মানুষ নয় তো উনি কে উনি কে বয় পেয়ে গেলেন আমার নবীর কদমে ইয়ার মানুষকে চিনি না ইনি কেমন ভয়াবহ মানুষ ইয়ারসুল আল্লাহ উনিকে আমার নবী কেঁদে দিল মা ইনি দুনিয়ার কোনো মানুষ নয় মা এর নাম হলো মালা মারে বাবা থেকে মেয়েরে খালি করে মেয়ে থেকে বাবারা খালি করে ইনি হচ্ছেন মারাকুল মত মারে তুমি ওনাকে আসতে দাও মা ফাতামাজ তামার করে কান্দে চুকের পানি জরে জড়ে সাকারাতের অবস্থায় আমার নবী মা ফা তোমার চুকের পানি মুছে দে না দোনা মাকে না মা ফাতেমার কানে কানে আমার নবী একটা কথা বলে দিলে মা তুমি কেদনা না আমি আজকে দুনিয়ার জমিন থেকে যাব ছয় মাসের মাথায় কিন্তু জান্নাতুল ফের আমি নবীর সাথে সর্বপ্রথম তোমার দেখা হয়ে যাবে আর জোরে বলেন না সুবাহ মালাকুল মত কে যা যুদ্ধ হলো মালাকুল মত সেন্স নবী বলেন ভাই কেনে আসছো আমি আল্লাহর হুকুমে আপনার রুখ কব্দ করতে আসছি না রুখ কব্দ করা যাবে না মেয়ের আচের রাতে আল্লাহর সাথে আমি নবী মুস্তফার একটা গোপন কথা ছিল সেই কথা ফাইনাল করতে হবে জিবরিল আমিন দূর দিয়ে আল্লাহর কাছে বলে দিলেন নবীর সাথে নাকি একটা কথা বাকি আছে এটা কথা ছিল কমিটমেন্ট ছিল এটা ফাইনাল করতে হবে কুদ্দুতের টেলিফোন লাগিয়ে দিলেন আল্লাহ নবীর দরবারে ইয়ারসুল্লাহ কি বলবেন আমার নবী কেঁদে দিলেন আল্লাহ রোহানে জগতে কোটি কোটি বছর উম্মত উম্মত বলে কেঁদেছি সারা জিন্দগি উম্মত মাফ করানোর জন্য কেঁদেছি আল্লাহ দুনিয়ার জমিনে যেদিন এলাম এদিন মা মানার কুল থেকে সিজদায়ে পড়ে উম্মত বলে আমি নবী কেঁদেছি আল্লাহ আমি শুধু তাই নই জবলে নূরে যেখানে তুমি আমাকে তিরিশ বারো কোরআন দিয়েছ সেই পাহাড়ে উম্মত বলে বলে কেঁদেছি শুধু তাই নয় মদিনার গুহায় গুহাই উম্মত বলে বলে কেঁদেছি আল্লাহ আমি তো আজকে দুনিয়ার জমিন থেকে চলে যাব কাল থেকে আমার এই এতিম হয়ে যাবে আমার উন্মতের দায়িত্ব এতদিন আমি নবীর কাছে ছিল কাল থেকে আমার উন্মতের দায়িত্ব কে নেবে শুরু হয়ে আসমানের জমিনে আল্লাহ দিয়ে উঠলেন ইয়া আল্লাহ আপনি মৃত্যু কবুল করেন আমি আপনার সাথে প্রমিস আপনাকে ওয়াদা দিচ্ছি কাল থেকে কে পর্যন্ত আপনার উন্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিল প্রমিশ হয়েছে আমার নবী আজাজ দিলেন মালাকুল মত আমার রসুলকে রু কবজ করার জন্য যেভাবে অন্যান্য মুসলমান থেকে রু কবজ করে ওইভাবে না উনি সেজে পরে জান্নাতি পোশাক পরে এসেছে তারপরও মালাকুল মালাকুলমত একটা গোলাপ ফুল নিয়ে আসলো আমার রসুল পাকের রোহ মুবারকটা সেই গোলাপ ফুল করে নিয়ে যাবে তারপরে রসুল পাক বলছেন মত আমার পাশে বসার পরে আমার এমন হয়েছে সাত আসমান সাত জমিন আমার সিনার উপর বসিয়ে দিয়েছে এমন লেগেছে নবী মুস্তফার যদি এন্তকালের অবস্থা এমন হয় আমরা যারা নবীর উম্মত এতেকালের মুহূর্তে আমাদের কেমন লাগবে আমাদের কেমন লাগবে মুসা নবীর অন্তকালের পর আল্লাহ বলেন বন্ধুরে তোমার তো অন্তকাল হয়েছে তোমার কেমন লাগলো আল্লাহ একটা জীবন্ত মুরগিকে জীবন্ত মুরগিকে ঠকবক করা গরম পানিতে ঢেলে দিলে ওই মুরগের যে অবস্থা হয় মালাকুল আমার রু কব্দ করার সময় আমার তেমন লেগেছে যদি আল্লাহর নবী মোসার এমন অবস্থা হয় আমরা নবীর উন্মতের অবস্থা কেমন হবে কেমন হবে নবীর আশেখ বলে জানো কি মোহাম্মদ সে ওফা তু তো হম তে হ্যাঁ এ জহা সে জো ক্যা লোহ কলম তে হ্যাঁ নবির গুলাম হয়ে যাও খুদার হুদয় যাহা তোমার হয়ে যাবে এতকালের মুহূর্তে মনে হবে যেন একটা পিপ্র আপনাকে কামড় দিয়েছে মালা কলম রুখ কব্দ করার সময় এমন লাগবে আশিক দেশ আল্লাহ আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করুন বলে